স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দূরীকরণে মাগুরায় গণ কমিটির মানববন্ধন অনুষ্ঠিত। মাগুরা জেলায় স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ 11 দফা দাবিতে গণ কমিটি মাগুরা জেলার উদ্যোগে আজ 26 জুন 2023 সকাল 11টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন গণ কমিটির আহ্বায়ক এটিএম মোহাম্মদ আলী এবং সমাবেশের পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশল শম্পা বসু। বক্তব্য প্রদান করেন গণ কমিটির যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। বক্তাগণ বলেন, মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালের চিকিৎসা অপর্যাপ্ত, ডাক্তার নার্স মেডিকেল টেকনিশিয়ান সহ রয়েছে লোকবল সংকট। ওষুধ টেস্ট অপারেশন সহ বেশিরভাগ চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। মাগুরা জেলায় সরকারি মেটার্নিটি হাসপাতাল রয়েছে, কিন্তু সেখানে কোনো সার্জন নেই, ফলে সিজার করতে হয় বাইরের ক্লিনিকে। 10,000 থেকে 15,000 টাকা পর্যন্ত সিজারে খরচ হয়। আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট 1 বছর ধরে, এটা ঠিক করা হয় না। এভাবে বেসরকারি ক্লিনিকগুলোর সাথে যোগ সাজেশে সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাওয়া যায় না। আর বেসরকারি ক্লিনিকগুলোর ব্যবসা ভালো হয়। এভাবে মাগুরা জেলার চিকিৎসা ব্যবস্থা এক নৈরাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। এ সময় গত 20 জুন মাগুরা শহরের আল আহাদ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভুল চিকিৎসায় রাবিয়া খাতুন নামে এক প্রসূতির মৃত্যু তীব্র নিন্দা জানান বক্তারা। আমি সবাইকে বলতে চাই, যাদের যোগ্যতা নাই তারা আপাতত ক্ষমা করেন আমাদের, যাদের যোগ্যতা নাই 2 মাসের ট্রেনিং করে আপনি সিজার করবেন, একটা নার্ভ কেটে গেলে আপনার বাপের ক্ষমতা আছে নাকি জোড়া দেওয়ার। সেই কারণে গত 7 দিন আগে আমার এক বোন মৃত্যুবরণ করেছে, রক্ত বন্ধ করতে পারে নাই কারণ ওর বাপের ক্ষমতা নাই। রক্ত বন্ধ করার জন্য ওর উপরে লেখাপড়া লাগে, এসসিকে পিএস করা লাগে, এমএস করা লাগে, তা না হলে ওই রুগীর রক্ত বন্ধ হবে না। আপনি অপারেশন করেন, কোয়াক ডাক্তার, আমরা বলি কোয়াক ডাক্তার, কোয়াক ডাক্তার দিয়ে মাগুরার কোনো ক্লিনিকে কোনো অপারেশন আমরা দেখতে চাই না। আমরা মনে করি মাগুরায় যে স্বাস্থ্যসেবা আমরা দাবি করেছিলাম সেই দিকে মাগুরা হাসপাতাল এবং প্রশাসন ধাবিত হবে। আমরা আশা করি যে আমরা গণ কমিটির পক্ষ থেকে যে 11 দফা দাবি উত্থাপন করেছি সেই দাবির সাথে সঙ্গতি রেখে হাসপাতাল এবং প্রশাসন সঙ্গতিপূর্ণ আচরণ করবে।